ততদিন আমাদেরকে মাসে 6,000 টাকা ভাতা দিতে হবে। সরকার এই পশ্চিমবঙ্গের যে কোটি কোটি পরিবার আছে সেই পরিবারগুলোকে চালানোর জন্য, পরিচালনা করার জন্য, পালন করার জন্য তাকে মাসে 6,000 টাকা দিতে হবে, এটাই আমাদের দাবি। গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এসএফআই সহ 12টি ছাত্র যুব সংগঠনের, বাম সংগঠনের পক্ষ থেকে আমাদের ফর্ম ফিল আপ চলছে। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের কাছে প্রতিক্রিয়া আসছে। বয়স্ক মানুষ 70-এর বেশি, হাতে লাঠি, তিনিও এসে আমাদের কাছে ফর্ম ফিল আপ করে বলছেন যে তোমাদের এই কাজের সাথে আমরা আছি। আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে জেঠু দেখুন, এই ফর্ম ফিল আপে আপনার চাকরি হবে না, আর এই ফর্ম ফিল আপে ডিওয়াইএফআই এসএফআই আমরা চাকরিও দেব না। আমরা এই চাকরির দাবিতে নবান্নতে এবং ভবিষ্যতে মোদী সরকারের কাছে আমাদের এই আবেদনপত্র, নকল আবেদনপত্র পৌঁছে দেব। বয়স্ক মানুষটি যে ছুটি আমাদের কাছে হাতে লাঠি নিয়ে বললেন যে আমি রিটায়ার্ড পারসন, কিন্তু বাড়িতে আমার দুটো ছেলে আছে, আমি তার জন্য তোমাদের এই বায়োডাটা ফর্ম ফিল আপের সাথে যুক্ত হতে চাই, আমার সহিটা দুটো ছেলের নামে ফর্মটা ফিল আপ করতে চাই, আমার সই করা দুটো ফর্ম তোমরা নবান্নতে পৌঁছে দাও, তোমাদের যা প্রতিবাদ, তোমাদের যা দাবি তার সাথে আমার নামটাও যুক্ত হবে, আমার দুটো ছেলের নামে। আমরা জানি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যদি সব থেকে প্রথম কোনো একটা জিনিস দরকার, তার নাম হচ্ছে বেকার ছেলের হাতে একটা যোগ্যতা, মেধার ভিত্তিতে না তো কি পয়সা ঘুষের ভিত্তিতে, মেধা যোগ্যতার ভিত্তিতে একটা কাজ চাই। যখন গোটা পশ্চিমবঙ্গ থেকে আমাদের কাছে প্রতিক্রিয়া আসছে, আমরা সেদিনই ঠিক করেছিলাম যে যে জায়গাটা থেকে আমাদের প্রথম ফুট স্টেপটা পড়বে, প্রথম পাটা আমাদের স্টার্ট হবে, সেটা হচ্ছে সিঙ্গুর। আর সিঙ্গুর এই পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন একটা নাম, পশ্চিমবঙ্গের যুবরা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আদতে তারা কাজ চায়, আদতে তারা রোজগার চায়, আদতে তারা সমস্ত রকম ভালতাবাদী মিথ্যের বিরুদ্ধে একের সাথে অন্য জোট বেঁধে দাঁড়াতে চায়, সেই নাম হচ্ছে সিঙ্গুর। আর আমরা সিঙ্গুরের মানুষের প্রতিক্রিয়া জানতে চাইছিলাম যে বেকারের হাতে কাজ চায় নাকি সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে সেই লড়াইটা লড়তে সিঙ্গুর আমাদের পাশে দাঁড়াবে। এই প্রতিক্রিয়াটা জানতেই আমাদের আজকের এই সিঙ্গুরে প্রোগ্রাম। আমরা আজ থেকে 3 দিন এই সিঙ্গুরের মানুষের সাথে কথা বলতে চাই। আমরা মাটির উত্তাপটা নিতে চাই, সেই উত্তাপটা নিয়ে আমরা আমাদের রাজনৈতিক আন্দোলন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের সাথে, মানুষের পাশে থেকে, যুবদেরকে সাথে রেখে কাজের দাবিতে লড়াইটা শুরু যেটা করেছি সেটাকে আরো বলিষ্ঠ করতে চাই। আমরা চাই, আমরা জানি এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আপনাদের প্রতি অঙ্গীকার যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যেমন এই নকল আবেদনপত্র ফিল আপ করার সাথে সাথে 12 তারিখ নবান্নতে কাজ দিতে হবে, নইলে মাসে 6,000 টাকা ভাতা দিতে হবে, এই দাবিতে যেমন ওনারাও আমাদের সাথে আছেন, সিঙ্গুরও একইভাবে পায়ে পা মিলিয়ে আমাদের সাথে থাকবেন। আর সেটা জানতেই সিঙ্গুরের মানুষের মনের কাছাকাছি পৌঁছে যাবার জন্য হুগলি জেলা কমিটির ডিওয়াইএফআই এসএফআইয়ের সাথে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডিওয়াইএফআই একসাথে আজকে 23 আগস্ট এই দিনটিতে আমাদের পথ চলা শুরু করা। এই কথা বলে আপনাদের সবাইকে লাল সালাম দিয়ে আমি আমার কথা শেষ করছি। এখন এই সভাতে আমাদের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ কমরেড অভিজিৎ অধিকারী, এই হুগলি জেলার সম্পাদক, তিনি এই সভাতে কিছু কথা রাখছেন।